ঢাকার ধামরায়ে কয়েকটি এলাকায় গরু চুরির অভিযোগে বাবলি আক্তার নামে ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার 2 নভেম্বর ভোর রাতে সাভার পৌর এলাকার নয়াবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ধামরাই থানা। পুলিশ গ্রেপ্তার বাবলি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধামরাই থানার উপপরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, ধামরায়ের কয়েকটি গরু চুরির মামলার তদন্ত করতে গিয়ে ছাত্রলীগ নেত্রী বাবলি আক্তারের সম্পৃক্ততা পাওয়া যায়। একাধিক চোরের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার নাম উঠে আসে। তারা জানান, চুরি করা গরু রাখা হতো ওই নেত্রীর হেফাজতে, পরে সেখান থেকে বিক্রি করা হতো। পুলিশের প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পেয়ে বুধবার ভোরে সাভারের নয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মূলত বাবলি তার বন্ধু শামীমের মাধ্যমে গরু চোরদের সঙ্গে পরিচয় ঘটে। এরপর থেকে চোরাইকৃত গরু বাবলি তার বাড়িতে নিজের হেফাজতে রেখে গরুগুলো বিক্রি করতেন। এই পর্যন্ত 5টি গরু তার হেফাজতে রেখে বিক্রি করা হয়েছে। সর্বশেষ 1টি ষাঁড় গরু জবাই করে কসাইয়ের কাছে মাংস বিক্রি করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন তিনি। গরু চুরির ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি শাহেদুল ইসলাম বলেন, বাবলি আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদিকা। অনৈতিক কাজে জড়িত থাকায় কিছুক্ষণের মধ্যে তাকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ জানিয়ে কমিটির কাছে পত্র দেওয়া হচ্ছে। এছাড়া তাকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এই ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, ধামরায় গরু চুরির পর সাভারের রেডিও কলোনি এলাকায় ওই নেত্রীর বাড়িতে রেখে বিক্রি করা হতো। গরু চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত শনিবার রাতে ধামরায়ের কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু গ্রামের আব্দুল লতিফের 1টি ষাঁড় ও 1টি গাভী চুরি করে নিয়ে যায় চোরেরা। এই সময় জনতার হাতে আটক হন বরিশালের মুলাদি থানার গলায় ভাঙ্গা গ্রামের কদম আলী সর্দারের ছেলে হাবুল সর্দার। এ ঘটনায় গরুর মালিক আব্দুল লতিফ মামলা করেন। এর আগে গত 1 সপ্তাহে ধামরায়ের বিভিন্ন গ্রাম থেকে অন্তত 20টি গরু চুরি হয়ে গেছে।